করোনা থেকে বাঁচতে ডায়াবেটিস রোগীদের যেসব নিয়ম মেনে চলতে হবে। গোটা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এ পর্যন্ত 12,000 বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। কোনো কোনো দেশে গড়ে ঘণ্টায় 10 জন মানুষও মারা গিয়েছেন। প্রবাসে বাংলাদেশ বংশোদ্ভূত বেশ কয়েকজন মানুষও এর মধ্যে মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন ডায়াবেটিস, হার্ট ফেলিয়ার, কিডনি ফেলিয়ার, হাঁপানি বা ক্রনিক ব্রঙ্কাইটিসের রোগীরা। এছাড়া আছেন যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি কম, যেমন কেমোথেরাপি নেওয়া রোগীরা। ডায়াবেটিস রোগীরা কেন ঝুঁকিতে বেশি? বিভিন্ন দেশেই বয়স্ক ব্যক্তিদের সাধারণত ডায়াবেটিস থাকে। তার উপর ডায়াবেটিসের রোগীদের একটি বিরাট অংশের রক্তে শর্করা নিয়ন্ত্রণের বাইরে থাকে অনেক ক্ষেত্রে। ডায়াবেটিসের কারণে রোগীদের এমনিতেই রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। এছাড়া তাদের জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতাও সে কারণে হ্রাস পায়। অনেকেই নাও জানতে পারেন যে ডায়াবেটিসের রোগীদের আবার কিডনি ও হৃদরোগের জটিলতাও দেখা দেয়। তাই ডায়াবেটিস রোগীদের বড় ধরনের ঝুঁকি আছে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার। করোনা ভাইরাস প্রতিরোধে ডায়াবেটিস রোগীদের যেসব বিষয় মেনে চলা জরুরি। ডায়াবেটিস রোগীদের জ্বর, কাশি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তের শর্করা নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে কথা বলে ইনসুলিন শুরু করতে হবে, কেননা ইনসুলিন দ্রুততম সময়ের মধ্যেই শর্করা নিয়ন্ত্রণে সক্ষম। করোনা বা কোভিড-19 কোনো উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই নিজেকে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা রাখতে হবে। তবে শরীর বেশি খারাপ না হলে হাসপাতালে না যাওয়াই ভালো। এই অবস্থায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে ভুল যেন না হয়। মনে রাখবেন, যাদের বয়স 60 বছরের বেশি এবং ডায়াবেটিস আছে তারা নিরাপদ থাকার জন্য নিজেরা কোয়ারেন্টাইনে থাকুন। বাজার, শপিং মল, জনবহুল জায়গা, সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলবেন সরকারিভাবে পরিস্থিতি উন্নতি হয়েছে ঘোষণা না আসা পর্যন্ত। সংক্রমণের হাত থেকে বাঁচতে যে কারো থেকে অন্তত 3 ফুট দূরত্বে থাকবেন। এই পরিস্থিতিতে পার্কে বা বাইরে হাঁটতে যাওয়া যাবে না। শর্করা নিয়ন্ত্রণে রাখতে বাড়িতে বারান্দায় বা করিডোরে হাঁটতে হবে ও হালকা ব্যায়াম করতে পারেন। কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া সহ ব্যক্তিগত পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখতে হবে। টাকা পয়সা, খবরের কাগজ, পার্সেল ইত্যাদি জিনিস স্পর্শ করলে হাত ধুয়ে নিতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজারের সাহায্যে হাতকে জীবাণুমুক্ত করতে হবে। ঘরে কেউ অসুস্থ হলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে ফেলতে হবে। এ সময় বাইরে থেকে আনা কোনো খাবার তাকে খাওয়ানো যাবে না। আশা করছি আমাদের এই ভিডিওর উপদেশগুলো মেনে চলবেন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুল করবেন না।